নমস্কার রাষ্ট্রীয় মুক্ত বিদ্যালয় অধীনস্থ প্রাথমিক শিক্ষার ডিপ্লোমা কার্যসূচীলৈ সকলো শিক্ষক প্রশিক্ষার্থীলৈ স্বাগতম জানাইছো প্রিয় প্রশিক্ষার্থী সকল আজি আপোনালোকৰ সন্মুখত মই এটা নতুন পাঠ আলোচনা কৰিম আশা কৰো এই পাঠৰ দ্বারা আপোনালোক সকলো উপকৃত হ'ব প্রিয় প্রশিক্ষার্থী সকল শিক্ষার বিভিন্ন ক্ষেত্রখনত তথ্য আর প্রযুক্তিবিদ্যার দ্রুত উন্নয়নের লগে বিভিন্ন ধরনের পরিবর্তন আহিছে আমি যদি শিক্ষক শিক্ষার ক্ষেত্রখনলৈ মন করো তেতিয়াও দেখিম এই শিক্ষক শিক্ষার ক্ষেত্রখনতো বিজ্ঞান আর প্রযুক্তিবিদ্যায় বিভিন্ন ধরনের পরিবর্তন সাধন করেছে বরঞ্চ কব পারি যে যা কেবটাও দশকর ভিতর শিক্ষক শিক্ষার ক্ষেত্র তথ্য আর প্রযুক্তিবিদ্যায় অভূতপূর্ব প্রভাব বিস্তার করেছে গতি প্রিয় প্রশিক্ষার্থী সকল আপনাদের শিক্ষক প্রশিক্ষার্থী রূপে নিশ্চয় এই তথ্য আর প্রযুক্তিবিদ্যার বিভিন্ন পরিবর্তনের বিষয়ে জ্ঞাত হওয়াটো উচিত হব সেই উদ্দেশ্য আগত রাখি আজি আমি 502 পাঠ্যসূচীর শিকনত তথ্য আর যোগাযোগ প্রযুক্তি 3 নম্বর গোটর 11 নম্বর পাঠটো আলোচনা করবলৈ আগবাড়িছো প্রিয় প্রশিক্ষার্থী সকল এই পাঠটোর শিরোনাম হৈছে শিকনত তথ্য আর প্রযুক্তিবিদ্যা বা আমি যাক কোৱা হয় ইংরাজিত ICT ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি প্রিয় প্রশিক্ষার্থী সকল মই আগতে উল্লেখ কৰিছো যে বিজ্ঞান আর প্রযুক্তিবিদ্যার দ্রুত পরিবর্তনের লগে লগে শিক্ষক শিক্ষার বিভিন্ন ক্ষেত্রখনত বিভিন্ন প্রভাব বিস্তার করেছে গতি আমি এই তথ্য আর প্রযুক্তিবিদ্যার যে দিক এই দিকট শিক্ষক শিক্ষাত আওকাণ করব নোৱাৰো গতি আপুনি এজন শিক্ষক প্রশিক্ষার্থী রূপে নিশ্চয় শিকন প্রক্রিয়াত অথবা শিক্ষাদান কার্যসূচীত এই তথ্য আর প্রযুক্তিবিদ্যায় কেনেদরে প্রভাব বিস্তার করেছে বা কোনবোৰ দিশত প্রভাব বিস্তার করেছে তার প্রকৃত জ্ঞান লাভ করাটো আপনার পক্ষে খুবই প্রয়োজন কিন্তু তার আগতে আমি থুলমূলক তথ্য আর প্রযুক্তির অর্থটো অনুধাবন করাটো খুবই প্রয়োজন প্রিয় প্রশিক্ষার্থী সকল তথ্য আর যোগাযোগ প্রযুক্তি হৈছে যোগাযোগ আর তথ্যর সৃষ্টি বিতরণ সংরক্ষণ আর পরিচালনার বাবে ব্যবহৃত প্রযুক্তিমূলক আহিলা তথ্য আর প্রযুক্তি বলে কলে রেডিও দূরদর্শন ভিডিও DVD টেলিফোন স্যাটেলাইট ব্যবস্থা কম্পিউটার নেটওয়ার্ক আদি প্রযুক্তির জড়িত বিভিন্ন সেবাসমূহ বুঝায় গতি প্রিয় প্রশিক্ষার্থী সকল তথ্য আর যোগাযোগ প্রযুক্তি বলে কলে তথ্যর সৃষ্টি বিতরণ আর সংরক্ষণ আর পরিচালনার বাবে ব্যবহৃত প্রযুক্তিমূলক আহিলাসমূহক বুঝো যা আমার প্রযুক্তিমূলক আহিলা আমি তথ্য আহরণত শিক্ষাদান কার্যসূচীত ব্যবহার করো সেই আহিলাসমূহকে আমি প্রযুক্তিগত আহিলা বলে কব পারো আর ই যেতিয়া আমার যোগাযোগ প্রক্রিয়া সম্পন্ন করে অর্থাৎ শিক্ষণ কার্যসূচীত যোগাযোগ প্রক্রিয়াত আমি ব্যবহার করো তেতিয়া আমি তাক তথ্য যোগাযোগ প্রযুক্তি বলে কব পারো এই সম্পর্কে আপনাদের আপনাদের দৈনন্দিন জীবনত বিভিন্ন ধরনের উদাহরণের সঙ্গে আপনার একাত্মবোধ গতি আমি যদি চাও আমার দৈনন্দিন জীবনত আমি যা ব্যবহার করে আছো যে মোবাইল নেটওয়ার্ক ইন্টারনেট আদি বিভিন্ন সেবাসমূহ তথ্য আর যোগাযোগ প্রযুক্তির অন্তর্গত এতিয়া আজির আমার পাঠটোর মূল আলোচ্য বিষয় হয়েছে এই যে আমার যোগাযোগ প্রযুক্তিবিদ্যা বা তথ্য আর যোগাযোগ প্রযুক্তি সমূহ আমি শিক্ষাদান বা শিক্ষা গ্রহণ কার্যসূচীত কেনেদরে ব্যবহার করব পারো প্রিয় প্রশিক্ষার্থী সকল আমি প্রথমতে এই সম্পর্কে আলোচনা করার পূর্বে এটা কথা জানিব লাগিব যে তথ্য আর প্রযুক্তিবিদ্যা উপাদান সমূহ কি উপাদান লৈ তথ্য আর প্রযুক্তিবিদ্যা সৃষ্টি হয়েছে বা গঠন হয়েছে সেয়ে আমি প্রথমতে আপনাদের কবলৈ লৈছো ICTর উপাদান মূলত দুটা উপাদানের কথা আমি আজি আলোচনা করিম সেয়া হৈছে ICTর আন্তঃগাঁথনি
অর্থাৎ তথ্য আৰু প্ৰযুক্তি বিদ্যাৰ আন্তঃগাঁথনি এই আন্তঃগাঁথনিয়ে টেলিকমিউনিকেশ্যন প্ৰক্ৰিয়া নেটৱৰ্ক আৰু এইবোৰৰ ব্যৱহাৰ কৰা সেৱাসমূহ যেনে ইণ্টাৰনেট ৰেডিঅ' টেলিভিশ্যন ইত্যাদি অন্তৰ্ভুক্ত কৰে অৰ্থাৎ আমি এই আন্তঃগাঁথনি বুলি ক'লে তথ্য আৰু প্ৰযুক্তি বিদ্যাৰ বিভিন্ন সেৱাসমূহৰ যি ব্যৱস্থা যি গাঁথনি তাকেই আমি এই ICTৰ আন্তঃগাঁথনি বুলি কওঁ অৰ্থাৎ ইণ্টাৰনেট ৰেডিঅ' টেলিভিশ্যন আদি বিভিন্ন ব্যৱস্থাসমূহ এই ICTৰ আন্তঃগাঁথনি অন্তৰ্ভুক্ত এই বিভিন্ন সেৱাসমূহ ICTৰ আন্তঃগাঁথনিৰ অন্তৰ্ভুক্ত সেৱা তাৰ পিছতে আমি দ্বিতীয় যিটো উপাদান হৈছে সেইটো হৈছে যোগাযোগ প্ৰযুক্তি অৰ্থাৎ কোনবোৰ উপাদান বা কোনবোৰ সেৱায়ে আমাৰ যোগাযোগ মাধ্যমটোক অতি ক্ষিপ্ৰ কৰি তুলিছে সেই যোগাযোগ মাধ্যমবোৰত কোনবোৰ প্ৰযুক্তি ব্যৱহাৰ কৰা হয় সেইবোৰকে আমি যোগাযোগ প্ৰযুক্তি বুলি ক'ব পাৰোঁ তাৰ উদাহৰণ অসংখ্য আছে আপোনালোকে দৈনন্দিন জীৱনত তাৰ ব্যৱহাৰ কৰি আছে যেনে ছপা মাধ্যমৰ সেৱাসমূহ প্ৰিণ্ট মিডিয়া বুলি কওঁ আমি যাক যেনে বাতৰি কাকত এটা খুব উল্লেখযোগ্য উদাহৰণ তদুপৰি বৈদ্যুতিন মাধ্যমসমূহ ইলেক্ট্ৰনিক মিডিয়াৰ যিবোৰ সেৱাসমূহ শ্ৰাব্য যোগাযোগ প্ৰক্ৰিয়া তাৰপিছতে আমি টেলিকমিউনিকেশ্যন ছেটেলাইট কমিউনিকেশ্যন ইণ্টাৰনেট ইত্যাদিৰ কথা ক'ব পাৰোঁ আপোনালোকে নিশ্চয় এই শব্দবোৰৰ লগত পূৰ্বে পৰিচিত হৈ আছে কিয়নো আজিৰ দৈনন্দিন জীৱনত এই শব্দসমূহৰ ব্যৱহাৰেই আটাইতকৈ বেছি হয় এতিয়া আমি যদি ছাব্য যোগাযোগৰ কথা কওঁ ভিজুৱেল যিবোৰ আমাৰ টেলিকমিউনিকেশ্যন মাধ্যম আছে সেইবোৰ কথা কওঁ তেতিয়া আমি অডিঅ' ভিজুৱেল এই সম্পৰ্কেও ক'ব লাগিব অৰ্থাৎ দৃশ্য আৰু ছাব্য যিবোৰ মাধ্যম আছে গতিকে এই যোগাযোগ প্ৰযুক্তিৰ যিসমূহ মাধ্যম যিসমূহ সেৱা এই সেৱাসমূহে আমাৰ আধুনিক জীৱনত দ্ৰুত পৰিৱৰ্তন সাধন কৰিছে সি কেৱল শিক্ষাৰ ক্ষেত্ৰতেই নহয় জীৱনৰ বিভিন্ন ক্ষেত্ৰত এই সেৱাসমূহে দ্ৰুত পৰিৱৰ্তন সাধন কৰিছে প্ৰিয় প্ৰশিক্ষাৰ্থীসকল ইয়াৰ পিছতেই আমি যিহেতু শিক্ষাদান কাৰ্যসূচীত ICT এই সম্পৰ্কে আমি আলোচনা কৰি আছোঁ সেয়েহে আমি আলোচনা কৰিব লাগিব ICTৰ আহিলাসমূহ বা তথ্য প্ৰযুক্তিবিদ্যাৰ আহিলাসমূহ এই আহিলাসমূহ আমি কেইবাটাও ভাগত ভাগ কৰিব পাৰোঁ তথ্য প্ৰদানকাৰী আহিলা পৰিস্থিতিমূলক আহিলা 3 নম্বৰটো হৈছে সংগঠনমূলক আহিলা আৰু 4 নম্বৰটো হৈছে যোগাযোগমূলক আহিলা এতিয়া তথ্য প্ৰদানকাৰী আহিলা মানেনো কি তথ্য প্ৰদানকাৰী আহিলা হৈছে ইয়াৰ দ্বাৰা বৃহৎ তথ্য ভাণ্ডাৰ পাঠ শব্দ গ্ৰাফিক্স ভিডিঅ' ৰূপত প্ৰদান কৰা হয় যেনে ৱৰ্ল্ড ৱাইড ৱেব www অন্তৰ্ভুক্ত মাল্টিমিডিয়া বিশ্বকোষ আপোনালোকে নিশ্চয় উইকিপিডিয়াৰ কথা শুনিছে যে আমি ৱৰ্ল্ড ৱাইড ৱেবৰ যোগেদি যিকোনো তথ্য তাৎক্ষণিকভাৱে আমি লাভ কৰিব পাৰোঁ তদুপৰি আমাক পাঠৰ প্ৰয়োজন অনুসৰি যিবোৰ তথ্যৰ প্ৰয়োজন হয় যিবোৰ আমাৰ অন্যান্য আনুষংগিক যিবোৰ ৰেফাৰেঞ্চৰ প্ৰয়োজন হয় আমি এই www.ৰ যোগেদি আমি লাভ কৰিব পাৰোঁ এয়া শিক্ষাৰ ক্ষেত্ৰত এক নৱজাগৰণৰ সূচনা বুলি ক'ব লাগিব ইয়াৰ যোগেদি আমি এক মাল্টিমিডিয়া বিশ্বকোষ লাভ কৰিলোঁ য'ত আমি শিক্ষা গ্ৰহণ কাৰ্যসূচীৰ সকলো তথ্য অতি ক্ষিপ্ৰতাৰে লাভ কৰিব পাৰোঁ তাৰপিছতে আমি ক'ব লাগিব পৰিস্থিতিমূলক আহিলা ইয়াৰ জৰিয়তে কৃত্ৰিমভাৱে বাস্তৱৰ অভিজ্ঞতা প্ৰদান কৰা হয় বিশেষকৈ এক ভিজুৱেলাইজ পদ্ধতিৰ মাজেৰে এই কৃত্ৰিম যি উপায় কৃত্ৰিম উপায়েৰে এক বাস্তৱৰ প্ৰতিচ্ছবি এই আহিলাসমূহৰ যোগেদি দাঙি ধৰিব বিচৰা হয় গতিকে পৰিস্থিতিমূলক আহিলাও এক অন্যতম ICTৰ আহিলা তাৰপিছতে আমি ক'ব পাৰোঁ সংগঠনমূলক আহিলা ইয়াৰ দ্বাৰা ব্যক্তিৰ অভিজ্ঞতাৰ সংগঠন প্ৰয়োগকৰণ আৰু দৃশ্যৰূপ প্ৰদানৰ বাবে ব্যৱহাৰ কৰা হয় তাৰপিছতে আমি ক'ব লাগিব যোগাযোগ আহিলা ইয়াৰ দ্বাৰা আমাৰ জ্ঞান ধাৰণা দৃষ্টিভংগী আদি আদান প্ৰদান কৰিব পাৰি গতিকে আমি বিভিন্ন ধৰণৰ যোগাযোগ আহিলা আমাৰ দৈনন্দিন জীৱনত আমি ব্যৱহাৰ কৰি আছোঁ সেইবোৰৰ যোগেদি আমি আমাৰ জ্ঞান আমাৰ ধাৰণা আমাৰ দৃষ্টিভংগী আমি আনৰ লগত আদান প্ৰদান কৰিব পাৰোঁ তাৰ দ্বাৰা আমি ক'ব পাৰোঁ এক শৈক্ষিক আন্তঃক্ৰিয়া সম্পন্ন হয় যাৰ যোগেদি শিক্ষণ কাৰ্যসূচী ক্ষিপ্ৰ হৈ পৰে
প্রিয় প্রশিক্ষার্থী সকল, ইয়ার পিছতে আমি পাঠর প্রয়োজন অনুসরি আলোচনা করব লাগিব শিক্ষণ শিকন কার্যসূচীত আইসিটি। এতিয়া আমি এই সম্পর্কে আলোচনা করার আগতে আমি জানিব লাগিব শিক্ষণ বা শিকন যেটো পদ্ধতি সেই পদ্ধতিটো কেনেকুয়া। শিক্ষকে শ্রেণীকক্ষত পাঠদানের বিভিন্ন পর্যায়ত আইসিটির আহিলা ব্যবহার করিব পারে। এতিয়া এই বিভিন্ন যে পর্যায় আমি এক ছবি আকারে আপনার বুঝাবলে যত্ন করছো, এই যে শিক্ষণের বিভিন্ন পর্যায়, এই পর্যায়সমূহ আমি প্রথমতে আমি প্ল্যানিং অর্থাৎ পরিকল্পনা, তারপরে আমি ইমপ্লিমেন্ট করিম, সেইখিনি আমি কার্যক্ষেত্রত প্রয়োগ করিম, তারপরে আমি ইভালুয়েশন করিম, মূল্যায়ন করিম, তারপরে ফিডব্যাক বা প্রতিপুষ্টি ব্যবস্থা আছে। গতি এনে চারিটপিয়া ব্যবস্থার মাজেরে আমার শিকন পদ্ধতিটো সম্পন্ন হয়েছে। গতি এই শিক্ষাদানের বিভিন্ন পর্যায়ত যেনে ধরি লোক আমি যেতিয়া শিকন কার্যসূচী আমি প্রস্তুত করিম, তারপরে আমি সেইখিনি প্রয়োগ করিম, মূল্যায়ন করিম, তারপরে আমি প্রতিপুষ্টির বাবে সেইখিনি ব্যবহার করিম, এই সকল পর্যায়তে আইসিটির আহিলাসমূহ বিভিন্ন প্রকারে ব্যবহার হয়ে আহিছে। আমি পাঠ্যক্রম প্রস্তুতকরণের সময়তো আমি আইসিটির বিভিন্ন ব্যবহার করছো, আইসিটির মাধ্যমসমূহ ব্যবহার করছো, তারপরে আমি শিক্ষাদান কার্যসূচীটো আমি আইসিটির আহিলাসমূহ ব্যবহার করছো। আজিকালি কম্পিউটার, আজিকালি ইন্টারনেট ব্যবহার হয়েছে, আমি সকলে জানো যে কম্পিউটার সহায়কারী শিক্ষার ধারণা ইতিমধ্যে আমি পূর্ববর্তী একটা পাঠত এই বিষয়ে আলোচনা করছো। তারপরে মূল্যায়ন যে পদ্ধতি, এই পদ্ধতিত আইসিটি খুবই জনপ্রিয়ভাবে ব্যবহার হয়েছে আর ই মূল্যায়ন প্রক্রিয়াটক অধিক সঠিক আর অধিক ক্ষিপ্র করে তুলিছে। তারপরে ছাত্রছাত্রীয় আত্মমূল্যায়নের যোগেরে প্রতিপুষ্টি লাভ করিব, এই আইসিটির আহিলাসমূহৰ দ্বারা শিক্ষাদান কার্যসূচীত সম্ভব হয়ে পড়ছে। গতি প্রিয় শিক্ষার্থী সকল, আমি শিক্ষণ শিকন কার্যসূচীত আইসিটি ব্যবহার শিক্ষাদান কার্যসূচীর প্রতিটি স্তরতেই করে আহিছো আর নিশ্চয় ভবিষ্যতে এই দিকত ন ন তথ্য আবিষ্কার হব। প্রিয় প্রশিক্ষার্থী সকল, আমি ইয়ার পিছতেই একটা কথা আমি কব লাগিব যে আমার বিভিন্ন ধরনের শিক্ষণ শৈলী আছে, শিক্ষাদান পদ্ধতি আছে, এই পদ্ধতিসমূহ অনুসরি আমার আইসিটির আহিলাসমূহর ব্যবহার বিভিন্ন ধরনের হয়। আমি উদাহরণস্বরূপে থুলমূলক পাঠর প্রয়োজন অনুসরি আপনার সঙ্গে দুটা মাত্র শিক্ষণ শৈলী ইয়াত আলোচনা করব খুঁজিছো। প্রথমটো হৈছে শিক্ষক কেন্দ্রিক শিক্ষণ শৈলী, আমি যা কোয়া হোঁ টিচার সেন্ট্রিক আমার টিচিং ম্যাথড। এই শিক্ষক কেন্দ্রিক শিক্ষণ শৈলীত আইসিটি ব্যবহার এনেদরে হয়, বিষয়বস্তু উপস্থাপনের বাবে প্রজেক্টর, স্লাইড, মডেল ইত্যাদি, ওয়ার্কশিট, তথ্য প্রদানকারী আর যোগাযোগমূলক আইসিটি আহিলা। অর্থাৎ শিক্ষকে যেতিয়া বিষয়বস্তুর উপস্থাপন করবলগা হয় তেতিয়া হয় হেড ওভারহেড প্রজেক্টর নতুবা স্লাইডর যোগেদি তেও বিষয়বস্তু উপস্থাপন করিলে শিক্ষাদান কার্যসূচী অধিক মনোগ্রাহী হয়ে পড়ে। তদুপরি পরবর্তী পর্যায়ত বিভিন্ন ধরনের ওয়ার্কশিট আর তথ্য প্রদানকারী আর যোগাযোগমূলক আইসিটির আহিলাসমূহ শিক্ষাদান কার্যসূচীত ব্যবহার করব পারে। কিন্তু এইখিনিত একটা মন করবল কথা যে এই ধরনের শিক্ষক কেন্দ্রিক শিক্ষণ শৈলীত সম্পূর্ণ কর্তৃত্ব আর সম্পূর্ণ নিয়ন্ত্রণ শিক্ষকজনের দ্বারাই শিক্ষণ কার্যসূচী করা হয়। ইয়াত ছাত্রছাত্রীর অংশগ্রহণ খুব সীমিত, গতি কব পার যে ছাত্রছাত্রীয় আইসিটির আহিলাসমূহ ব্যবহারের সুযোগ এই শিক্ষাদান কার্যসূচীত লাভ নকরে। ইয়ার পিছতে আমি কব পার শিক্ষক আর শিক্ষার্থী কেন্দ্রিক সমন্বিত শিক্ষাদান শৈলী, অর্থাৎ শিক্ষক আর শিক্ষার্থী দুইগারিয়ে বা দুই শিক্ষক আর শিক্ষার্থী দুই পক্ষই এই শিক্ষাদান শৈলীত ব্যবহার করার সুযোগ পায়। এই ব্যবস্থাত আইসিটির ব্যবহার আমি এনেদরে কব পার শিক্ষকে বিষয়বস্তু উপস্থাপন আর শিক্ষার্থীয় জ্ঞানের অনুসন্ধানত এই আইসিটির আহিলাসমূহ ব্যবহার করে। অর্থাৎ শিক্ষকে বিষয়বস্তু উপস্থাপন করার পিছত
ছাত্ৰ ছাত্ৰীয়ে সেই অনুসৰি তথ্য আৰু প্ৰযুক্তিবিদ্যাৰ বিভিন্ন আহিলাৰ জৰিয়তে জ্ঞানৰ অন্বেষণৰ ইয়াত সুবিধা পায়। অৰ্থাৎ ছাত্ৰ ছাত্ৰীয়ে এই ধৰণৰ শিক্ষণশৈলীত সম্পূৰ্ণৰূপে অংশগ্ৰহণৰ এক সুযোগ পায়। ইয়াৰ দ্বাৰা শিক্ষাৰ্থী আৰু শিক্ষকৰ মাজত এক আন্তঃক্ৰিয়া সৃষ্টি হয় আৰু তাৰ যোগেদি আমাৰ শিক্ষণ কাৰ্যসূচীটো সঠিক আৰু সফল হৈ পৰে। প্ৰিয় শিক্ষাৰ্থীসকল, ইয়াৰ পিছতে আমি শিকনত বা শিক্ষাদান কাৰ্যসূচীত আই চি টিৰ বিভিন্ন ব্যৱহাৰবোৰ বিষয়ে আলোচনা কৰিব লাগিব। সেইবোৰ হৈছে সহযোগিতামূলক শিকনত আই চি টি, মূল্যায়ন কাৰ্যত আই চি টি, শিকন কাৰ্যত আই চি টি, ব্যক্তিগত কেন্দ্ৰিক শিকন আৰু দলগত শিকন। এই শেষৰ দুই প্ৰকাৰ প্ৰকৃতাৰ্থত শিকন কাৰ্যত আই চি টিৰে দুটা ভাগ। এই সম্পৰ্কে আমি আলোচনা কৰিম। প্ৰথমতে আমি আলোচনা কৰিবলৈ লৈছোঁ সহযোগিতামূলক শিকনত আই চি টি। সহযোগিতামূলক শিকন, যাক ইংৰাজীত কোৱা হয় কোঅপাৰেটিভ লাৰ্ণিং, শিকন প্ৰধান শিক্ষাদান ব্যৱস্থাত শিক্ষাৰ্থী আৰু শিক্ষকসকলৰ অথবা নিজৰ ভিতৰত পাৰস্পৰিক আন্তঃক্ৰিয়া এক গুৰুত্বপূৰ্ণ উপাদান। এই ক্ষেত্ৰত আমি সামাজিক নেটৱৰ্কৰ আহিলাসমূহ যেনে ইমেইল, ফেচবুক, টুইটাৰ, ব্লগ আদিৰ ব্যৱহাৰ কৰিব পাৰোঁ। অৰ্থাৎ সহযোগিতামূলক শিকন মানে হৈছে এনে এক শিক্ষাদান ব্যৱস্থা য'ত শিক্ষাৰ্থী আৰু শিক্ষকসকলৰ মাজত এক আন্তঃক্ৰিয়া সৃষ্টি হৈ শিক্ষা সম্পন্ন হয়। গতিকে এই প্ৰক্ৰিয়াত ছাত্ৰ ছাত্ৰী আৰু শিক্ষকৰ মাজত আন্তঃক্ৰিয়া এক গুৰুত্বপূৰ্ণ উপাদান। এতিয়া আমি আই চি টিৰ বিভিন্ন আহিলাৰ ব্যৱহাৰ কৰি এই যি আন্তঃক্ৰিয়া অধিক ক্ষিপ্ৰ কৰি তুলিব পাৰোঁ। অৰ্থাৎ আমি বিভিন্ন ধৰণৰ আই চি টিৰ আহিলাসমূহ ব্যৱহাৰ কৰি, যেনে আমি এই ক্ষেত্ৰত ব্যৱহাৰ কৰিব পাৰোঁ যিবোৰ আমাৰ ছ'চিয়েল মিডিয়া আছে, টুইটাৰ, ফেচবুক, ইমেইল, ব্লগ আদি ব্যৱহাৰ কৰি আমি সহযোগিতামূলক শিকন বা কোঅপাৰেটিভ লাৰ্ণিং সম্পন্ন কৰিব পাৰোঁ আৰু তাৰ যোগেদি এক আন্তঃক্ৰিয়াৰো সৃষ্টি কৰিব পাৰোঁ। প্ৰিয় প্ৰশিক্ষাৰ্থীসকল, ইয়াৰ পিছতে আমি ক'ব পাৰোঁ মূল্যায়ন কাৰ্যত। অৰ্থাৎ আমি শিক্ষাদান প্ৰক্ৰিয়াৰ এক অন্যতম উপাদান হৈছে মূল্যায়ন। আমি এই মূল্যায়ন কাৰ্যত আই চি টিৰ বহলভাৱে ব্যৱহাৰ কৰোঁ। এই ব্যৱহাৰ মূলতঃ দুই প্ৰকাৰৰ। প্ৰথমতে আমি ক'ব পাৰোঁ শিকনকালীন মূল্যায়নত আই চি টি, আৰু দ্বিতীয়টো প্ৰকাৰ হৈছে শিক্ষা সম্পূৰ্ণকৰণ মূল্যায়ন। অৰ্থাৎ প্ৰথম প্ৰকাৰত আমি শিক্ষা যেতিয়া গ্ৰহণ কৰি থাকে, এজন ছাত্ৰই যেতিয়া বা এজন শিক্ষাৰ্থীয়ে যেতিয়া শিক্ষা গ্ৰহণ কৰি থাকে, তেওঁ বিভিন্ন ধৰণৰ মূল্যায়ন কৰা হয়। সেই মূল্যায়নবোৰৰ সময়ত আই চি টিৰ বিভিন্ন আহিলা ব্যৱহাৰ কৰা হয়। আৰু পৰৱৰ্তী পৰ্যায়ত যেতিয়া তেওঁ শৈক্ষিক বছৰটো শেষ হয়, শেষৰ ফালে তেওঁক শিক্ষা সম্পূৰ্ণকৰণৰ সময়ত এক মূল্যায়ন বা আমি যিটো কওঁ ফাইনেল এক্সামিনেশ্যন, সেই সময়তো আই চি টিৰ বিভিন্ন আহিলা এই মূল্যায়নত ব্যৱহাৰ কৰা হয়। গতিকে আমি মূল্যায়ন কাৰ্যত শিক্ষাদান চলি থকা অৱস্থাত শিক্ষাৰ্থীজনৰ মূল্যায়ন কৰিব পাৰোঁ, তেওঁ অগ্ৰগতি, তেওঁ শিক্ষাৰ অগ্ৰগতিৰ বিষয়ে আমি অনুধাৱন কৰিবলৈ এই আহিলাসমূহ ব্যৱহাৰ কৰিব পাৰোঁ। আৰু পৰৱৰ্তী পৰ্যায়ত আমি যেতিয়া শিক্ষাদান কাৰ্যসূচী শেষ হ'ব, তেতিয়া আমি সেই শিক্ষা সম্পূৰ্ণকৰণত মূল্যায়নৰ আই চি টিৰ যোগেদি নিৰ্ধাৰণ কৰিব পাৰোঁ। এতিয়া আমি এই বিষয়ে এনেকৈ ক'ব পাৰোঁ যে মূল্যায়ন কাৰ্যত আই চি টিৰ ব্যৱহাৰে পৰ্টফলিঅ', অনলাইন ৰুব্ৰিক, সমনীয়াৰ দ্বাৰা অনলাইন মূল্যায়ন, ডিজিটেল কনচেপ্ট, কনচেপ্ট মেপিং আদি মূল্যায়ন কাৰ্যত ব্যৱহাৰ কৰিব পাৰি। এইবোৰ হৈছে আই চি টিৰ কিছুমান আহিলা বা কিছুমান মাধ্যম যিবোৰ আমি মূল্যায়নত ব্যৱহাৰ কৰিব পাৰোঁ। তাৰপিছত আমি ক'ব পাৰোঁ মূল্যায়নত আই চি টিৰ আহিলাসমূহৰ মূল সুবিধা হৈছে সময়ৰ ব্যৱস্থাপনা আৰু ই ছাত্ৰ ছাত্ৰীৰ চিন্তন প্ৰক্ৰিয়াক উৎসাহিত কৰে। অৰ্থাৎ আমি আমাৰ যেতিয়া শিক্ষা ব্যৱস্থাটোলৈ লক্ষ্য কৰোঁ, তেতিয়া দেখোঁ যে মূল্যায়ন যি প্ৰক্ৰিয়া, এই প্ৰক্ৰিয়া এক খুবেই জটিল প্ৰক্ৰিয়া আৰু ই যথেষ্ট সময় প্ৰয়োজন, আৰু সেইকাৰণেই বহু ক্ষেত্ৰত মূল্যায়ন সঠিক নোহোৱাও দেখা যায়। গতিকে আই চি টিৰ উদ্ভাৱনৰ লগে লগে আৰু আই চি টিৰ শিক্ষা
শিক্ষাদান কাৰ্যসূচীত ব্যৱহাৰৰ লগে লগে এই মূল্যায়ন ব্যৱস্থাটো অধিক ক্ষিপ্ৰ হৈ পৰিছে আৰু ই ছাত্ৰ-ছাত্ৰীৰ অধিক উৎসাহিত কৰিছে গতিকে সেই ফালৰ পৰা সাবলে গলে মূল্যায়ন কাৰ্যত আইচিটি আহিলাসমূহৰ ব্যৱহাৰে দ্ৰুত পৰিৱৰ্তন সাধন কৰিছে গতিকে প্ৰিয় প্ৰশিক্ষাৰ্থীসকল আপুনি শিক্ষক প্ৰশিক্ষাৰ্থী ৰূপে বা আপুনি ভৱিষ্যতৰ এজন শিক্ষক ৰূপে এই মূল্যায়ন কাৰ্যত আইচিটিৰ আহিলাসমূহৰ কেনেদৰে ব্যৱহাৰ কৰিব পাৰি তাৰ সঠিক জ্ঞান লাভ কৰাটো আপোনাৰ পক্ষে খুবেই দৰকাৰী গতিকে এই সকলোবোৰ কথা লক্ষ্য ৰাখি আমি শিক্ষক শিক্ষাৰ কাৰ্যসূচীত অংশগ্ৰহণ কৰিব লাগিব প্ৰিয় প্ৰশিক্ষাৰ্থীসকল তাৰ পিছতে আমি ক'ব পাৰোঁ শিকন প্ৰক্ৰিয়াত আইচিটি শিকনীয় কৌশল আহিলা বিষয়বস্তু আৰু শৈক্ষিক সম্পদৰ ক্ষেত্ৰত আইচিটি ব্যৱহাৰ কৰিব পাৰি আইচিটিয়ে বিভিন্ন প্ৰকাৰৰ শিক্ষণ আৰু শিকন প্ৰক্ৰিয়াত সহায় কৰে যেনে ব্যক্তিগত দলীয় আৰু সহযোগিতামূলক শিকন প্ৰক্ৰিয়া ইতিমধ্যে আমি আপোনালোকক সহযোগিতামূলক শিকন প্ৰক্ৰিয়াৰ বিষয়ে কৈছোঁ এতিয়া আমি পৰৱৰ্তী পৰ্যায়ত ব্যক্তিগত আৰু দলীয় শিকন প্ৰক্ৰিয়াৰ বিষয়ে কিছু কথা আলোচনা কৰিম প্ৰিয় প্ৰশিক্ষাৰ্থীসকল আমি লক্ষ্য কৰিছোঁ যে যোৱা কেইবাটাও দশকৰ ভিতৰত শিকন প্ৰক্ৰিয়াত আইচিটিৰ দ্ৰুত ব্যৱহাৰ হৈছে আৰু ই আমাৰ শিকন প্ৰক্ৰিয়াটো বা শিক্ষাদান প্ৰক্ৰিয়াটোত এক নতুন পৰিৱৰ্তন সাধন কৰিছে এতিয়া শিকন প্ৰক্ৰিয়া বুলি ক'লে আমি তাত কেইবাটাও উপাদান দেখিবলৈ পাওঁ তাত শিক্ষকজনৰ ব্যৱহাৰ কৰা শিক্ষকজনে ব্যৱহাৰ কৰা শিক্ষাদান পদ্ধতি কৌশল তথা শিক্ষাদান কাৰ্যসূচী অধিক ফলপ্ৰসূ কৰিবলৈ ব্যৱহাৰ কৰা বিভিন্ন ধৰণৰ আহিলাসমূহ বিষয়বস্তুৰ উপস্থাপন তথা অন্যান্য শৈক্ষিক সম্পদসমূহক আমি সাঙুৰি ল'ব পাৰোঁ এতিয়া আমি যদি মন কৰোঁ আমি দেখিম যে শিক্ষা দান কাৰ্যসূচীৰ এই সকলোবোৰ উপাদানতেই অৰ্থাৎ শিকনীয় কৌশল পদ্ধতি তথা আহিলা বিষয়বস্তুৰ উপস্থাপন শৈক্ষিক যিবোৰ সম্পদ এই সকলোবোৰ ক্ষেত্ৰতেই আইচিটিৰ দ্ৰুত ব্যৱহাৰ হৈছে আৰু তাৰ যোগেদি শিকন প্ৰক্ৰিয়াটো অধিক ত্বৰান্বিত হৈছে বুলি আমি ক'ব পাৰোঁ গতিকে শিকন প্ৰক্ৰিয়াত আইচিটি বুলি ক'লে আমি শিক্ষাদান কাৰ্যসূচীৰ বিভিন্ন ধৰণৰ উপাদান আৰু বিভিন্ন ধৰণৰ ব্যৱস্থাৱলীত আইচিটিৰ ব্যৱহাৰ সম্পৰ্কে আমি উপলব্ধি কৰিব লাগিব প্ৰিয় প্ৰশিক্ষাৰ্থীসকল আমি ব্যক্তিগত কেন্দ্ৰিক শিকন এই ক্ষেত্ৰতো আমি আইচিটিৰ ব্যৱহাৰ কৰিব পাৰোঁ শিকনৰ বিকল্প উৎসৰ সন্ধান কৰা পাঠ্যপুথি অধ্যয়ন সমস্যাৰ সমাধান অগ্ৰগতিৰ মূল্যায়ন প্ৰতিপুষ্টি লাভ আদি ব্যক্তিগত শিকন কাৰ্যসূচীত আইচিটি ব্যৱহাৰ কৰিব পাৰি আপোনালোকে জানে যে ব্যক্তিগত কেন্দ্ৰিক শিকন বা ইণ্ডিভিজুৱেলাইজড লাৰ্ণিং প্ৰচেছ সেই প্ৰচেছটো হৈছে এনে এক ব্যৱস্থা য'ত ছাত্ৰ ছাত্ৰীয়ে আত্মমূল্যায়নৰ যোগেদি প্ৰতিপুষ্টি লাভ কৰিব পাৰে বা আত্মশিকনৰ এক সুবিধা তাত আছে গতিকে এই পদ্ধতিত ছাত্ৰ ছাত্ৰীয়ে পাঠ্যপুথি অধ্যয়ন কৰা সমস্যাসমূহৰ সমাধান কৰা তথা অগ্ৰগতিৰ মূল্যায়ন নিজে কিমান দূৰ শিক্ষাৰ ক্ষেত্ৰত আগবাঢ়িব পাৰিছে বা বিষয়বস্তু সম্পৰ্কে সম্যক জ্ঞান লাভ কৰিব পাৰিছে সেই সম্পৰ্কে মূল্যায়নৰ ব্যৱস্থাও তেওঁলোকে এই ধৰণৰ ব্যক্তিগত কেন্দ্ৰিক শিকন প্ৰক্ৰিয়াত নিজৰ মাজতেই কৰিব পাৰে আৰু তাৰ কাৰণে তেওঁলোকে আইচিটিৰ বিভিন্ন আহিলাসমূহ ব্যৱহাৰ কৰে লগতে প্ৰতিপুষ্টি অৰ্থাৎ ফিডবেক লাভৰ ক্ষেত্ৰতো আইচিটিৰ আহিলাসমূহ ব্যৱহাৰ কৰিব পাৰে এই ক্ষেত্ৰত আমি কম্পিউটাৰ সহযোগী শিক্ষাৰ কথা ক'ব পাৰোঁ এই কম্পিউটাৰ এচিষ্টেড এডুকেশ্যন যি ছিষ্টেম সেই ব্যৱস্থাত এই আইচিটিৰ আহিলা খুব ব্যৱহাৰ হয় আৰু তাৰ যোগেদি ছাত্ৰ ছাত্ৰীয়ে আত্মশিকনৰ এক সুবিধা লাভ কৰে আমি এই ক্ষেত্ৰত ইণ্টাৰনেটৰ কথাও ক'ব পাৰোঁ ইণ্টাৰনেটৰ বিভিন্ন ধৰণৰ প্ৰগ্ৰাম লাৰ্ণিঙৰ যোগেদি ছাত্ৰ ছাত্ৰীয়ে আত্মশিকনৰ সুবিধা পায় আৰু তাত প্ৰতিপুষ্টিৰো ব্যৱস্থা আছে গতিকে এনেধৰণৰ শিকন প্ৰক্ৰিয়াত ব্যক্তিকেন্দ্ৰিক শিকন প্ৰক্ৰিয়াত আইচিটিৰ সঘন ব্যৱহাৰে শিক্ষাৰ ক্ষেত্ৰত নতুন এক জোৱাৰৰ সূচনা কৰিছে প্ৰিয় প্ৰশিক্ষাৰ্থীসকল আপোনালোকে শিক্ষক প্ৰশিক্ষাৰ্থী ৰূপে ব্যক্তিগত কেন্দ্ৰিক শিকন প্ৰক্ৰিয়াত আইচিটিৰ এই ব্যৱহাৰসমূহ আৰু আইচিটিৰ যোগেদি যি পৰিৱৰ্তন আনিব বিচৰা হৈছে সেই সম্পৰ্কে জ্ঞাত হ'ব লাগিব
প্রিয় প্রশিক্ষার্থী সকল ইয়ার পিছতে আমি কব পারো দলীয় শিকন ব্যবস্থাত আইসিটি কম্পিউটার আর ইন্টারনেটে দলীয় শিকনত সহায় করে ওয়েবর জড়িয়ে লাভ করা শিকন সামগ্রী আন্তঃক্রিয়ার যোগেদি আলোচনা করে আয়ত্ত করব পারি। প্রিয় প্রশিক্ষার্থী সকল আমি সকলে জানো যে দলীয় শিকনত আমি কম্পিউটার আর ইন্টারনেট ব্যবহার করব পারো আর তার জড়িয়ে আমি যাবোর তথ্য লাভ করো সেই তথ্য সমূহর দলীয় আলোচনা যোগেদি আন্তঃক্রিয়ার মাজেরে আমি আয়ত্ত করব পারো। সেই প্রক্রিয়ার যোগেদি যে শিকন বা যে শিক্ষা আহরণ প্রক্রিয়া সম্পন্ন হয় সেই আহরণ প্রক্রিয়া খুবই ফলপ্রসূ রূপে পরিগণিত হয়েছে। গতি প্রিয় প্রশিক্ষার্থী সকল আজি আমি পাঠ অনুযায়ী শিকন আর শিক্ষণ কার্যসূচীত আইসিটির ব্যবহার সম্পর্কে কিছু কথা আলোচনা করল। আমি শেষত এই পাঠটোর মূল কিছু কথা আপনার আগত আলোচনা করবো। আমি প্রথমতেই শিকিছো যে তথ্য আর প্রযুক্তিবিদ্যার অর্থটোনো কি, তারপিছত আমি তথ্য আর প্রযুক্তিবিদ্যার বিভিন্ন আহিলাসমূহর কথা আমি আলোচনা করছো। ইয়ার পিছতেই তথ্য আর প্রযুক্তিবিদ্যার উপাদান দুটা উপাদান সম্পর্কে মূলত আমি আলোচনা করেছিল, সেয়া হয়েছে আন্তঃগাঁথনি, আইসিটির আন্তঃগাঁথনি, যি আন্তঃগাঁথনির সৃষ্টি হয়েছে বিভিন্ন ধরনের তথ্য আর প্রযুক্তিবিদ্যার সেবাসমূহক লই। তারপিছতে আমি বিভিন্ন ধরনের যোগাযোগ প্রযুক্তির বিষয়ে আলোচনা করেছিল, এই দুটাই হয়েছে আইসিটির প্রধান দুটা উপাদান। এই উপাদান দুটার সমন্বিতে শিক্ষাদান কার্যসূচী সম্পন্ন হয়। আমি যোগাযোগ প্রযুক্তি বলে কলে আমি সঘনে ব্যবহার করে থাকা মোবাইল নেটওয়ার্কের পর আরম্ভ করে ইন্টারনেট সেবা, কম্পিউটার যোগেদি যে আমি সেবা লাভ করছো, তথা অন্যান্য যাবোর যোগাযোগের মাধ্যম যেনে প্রিন্ট মিডিয়ার সেবাসমূহ, ইলেকট্রনিক মিডিয়ার সেবাসমূহ, এই সকলকে আমি সাঙুরি লব পারো। তারপিছতেই আমি আলোচনা করেছিল যে তথ্য আর প্রযুক্তিবিদ্যা আমি শিক্ষার ক্ষেত্রত কেনেদরে ব্যবহার করব পারো, নতুবা ই কেনে ধরনের শিকন প্রক্রিয়া সম্পন্ন করেছে, এই সম্পর্কে আমি কেবাবিধ শিকন কার্যত ই কেনেদরে সহায় করেছে তাক আমি আলোচনা করছো। আমি আলোচনা করেছিল সহযোগিতামূলক শিকনত ই কেনেকৈ আমাক সহায় করেছে আর মূল্যায়ন প্রক্রিয়াত আমাক কেনেকৈ সহায় করেছে, তথা ই দলীয় আর ব্যক্তিকেন্দ্রিক শিকন প্রক্রিয়াত কেনেকৈ সহায় করেছে সে সম্পর্কে আমি আলোচনা করছো। গতি প্রিয় প্রশিক্ষার্থী সকল আমি এটা কথা মনত রাখিব লাগিব যে শিকন প্রক্রিয়াত আইসিটির ব্যবহার মানে শিকনের বা শিক্ষাদান কার্যসূচীর বিভিন্ন পর্যায়ত আমি আইসিটির যাবোর আহিলা ব্যবহার করো তাকেই বুঝো। এই সম্পর্কে আমি আলোচনা করেছিল যে শিক্ষাদান কার্যসূচীর যাবোর পর্যায় আছে, যেনে প্রথমতে আমি তাক প্ল্যানিং করিম, তারপিছতে আমি সেয়া ইমপ্লিমেন্ট করিম, তারপিছতেই আমার ইভালুয়েশন সিস্টেম, তারপিছতেই আমি ফিডব্যাক বা প্রতিপুষ্টি লাভ করিম। এই সকল পর্যায়তেই আমার আইসিটির ব্যবহার হয়ে আহিছে আর আমি এই সকলবোৰ সম্পর্কে শিক্ষক প্রশিক্ষার্থী রূপে এক সম্যক জ্ঞান লাভ করিব লাগিব। গতিকে আমার শিকন কার্যসূচীত আইসিটির ব্যবহার শিক্ষক শিক্ষার কার্যসূচীর এক অন্যতম প্রধান বিষয়বস্তু। গতিকে প্রিয় প্রশিক্ষার্থী সকল আপনাদের ভবিষ্যতের শিক্ষক রূপে এই আইসিটির ব্যবহার আর শিক্ষাদান কার্যসূচীত ইয়াক কেনেকৈ ব্যবহার করা হয়েছে এই সম্পর্কে সম্যক জ্ঞান লাভেরে শিক্ষাদান কার্যসূচী অধিক ফলপ্রসূ করব বলে মই আশা করলো। আর আজির পাঠ মই ইমানতেই সামরণি মারিলো। নমস্কাৰ।